ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত সন্ধ্যাপাড়া অঞ্চলের শিমুলপাল গ্রামে। রবিবার দুপুর 2 নাগাদ শিমুলপাল গ্রাম সংলগ্ন এলাকার একটি খড়বোঝাই পিকআপ ভ্যানে বিদ্যুৎ সংযোগ একটি তারের সাথে সংযোগ হওয়ার ফলে আগুন লেগে যায়। ঘটনাস্থলে গাড়ি ছেড়ে বেরিয়ে আসে চালক। স্থানীয় গ্রামবাসীরা প্রায় 1.5 ঘন্টা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরবর্তী সময়ে প্রায় 2 ঘন্টা পর ঝাড়গ্রাম থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। আরো কে ভিডিও করছে রে, ওই কে ভিডিও করছে? হ্যালো, হ্যাঁ বল। Thank you.